আমি বন্ধের একে করে রাখছি, তুমি দেখো কেমন পাপিয়া। পুঙ্গাই মাংস কইল এ পুনতে গোস নাই খাও কম হাগ্য বেশি। আপনার বোন মাছ ভালোই ছিল কিন্তু পুনতে মাংস এই মেয়েটা চলবে ঘটক মশাই কে তাহলে আমার পছন্দ চরম পছন্দ। কিন্তু আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? তোমার সামনে সামনে মানে এই তো কি খুঁজছে রে বাবা? ঘটক মশাই কে আপনার তিনটে মাথা কেন? কয়টা মাথা? তিনটে। ওই আমার তেরা মাথায় জন্ম তো, দিয়ে তিন দিকে মাথা বেরিয়ে গিয়ে অচল গজিয়ে মারলে। ও মশাই কান্না তো কান্না নয়, আরো কম লাগে ঠিক হয়ে যাবে। এ আমার তিনটে মাথা দেখছে তো। ও ফের নাম কলিকাতা হাত ছেঁড়া ছায়া বুঝিস কেনে? ছেঁড়া নয় চলবে। নাম কি? ছাগলে বাচ্চা হয়নি। পকেট থেকে হাতটা বার করুনি, ছাগলে বাচ্চা হয় নাই। লেখাপড়া জানো? পকেটে হাত ভরছে কেন? মানে কম শোনে পরে ঠিক হয়ে যেত। ঠিক আছে আর একটা রাখছি। আর আছে? হ্যাঁ আছে। শান্তি শান্তি ওই ঘটক যাও। লুচি লুচি ফুলকি লুচি হাতে গরম লুচি, তোর পুঁদে মাংস নাই তোর পুঁদে দুটু লুচি। মেয়েটা সাইজ এত খাটো কেন? মায়ের দুধ কম পেয়েছে? এটা আমার মায়ের মতো আর কি। নাম কি? অঞ্জলি অঞ্জলি এদিকে এসো। বিনোদিনী রায় তোমায় আমি ভালোবাসি, তোমায় দিদি ভাই। বিনোদিনী রায় তোমার জন্ম আমার জানের মালিক সন। এতক্ষণে জিনিস একখানা বার করেছে, এই যে যত পুঁদে মাংস তত গালে মাংস, আরে কিছুই নাই। এ মাংস তো ঝুলে মুলে বুঝে তো বাবু, আরে কিছুই আমায় বিয়ে করবেন? সব সময় চুল করে ভাত দেবাদে ভাতটা ঠালাতে চুলকি তো বাবা।
তার নাম হচ্ছে গীতা মুখার্জি। সে শালা তো ওরই নাম কইল, আমি সেটা রাখছি। আগে রাখুন গীতা, গীতা গীতা আপনি কখন এসছেন? কখন তা ঠিক নাই। চা বিস্কুট খেয়েছেন? দেয় নাই কেউ। এই মেয়েটা চলবে, জিজ্ঞেস করি লেখা বই জানো? জানি। তাহলে ইংরেজি জিজ্ঞেস করি, ক ক্লাস? আমি টেনে পড়েছি। আমু তাই টেনে তো লাই মানে এই লাইনে লাইনে। আরে মশাই লাইনে না, তবে বলুন লাইনে। যা আমু টেনে তো লাই লাইন পড়তে তো লাই। ও তুমি টেনে পড়েছো? হ্যাঁ। তাহলে ইংরেজি জিজ্ঞেস করি। বাংলা বলো। মাংকি মানে হচ্ছে বানর, বুঝলে? মাংকি মানে নাম কি? খালা মাংকি মানে বান্দর টা কে জানে? তাহলে বাংলায় বলাই ভালো। ওই জন্যই বলে বাংলায় আমার শস্য এলি চিংড়ি কচুলাও। বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, ভুলি কি করে বাংলা। আচ্ছা তুমি আম বানান বলতে পারো? আম কি বলছেন আপনি? আমি 10 ক্লাস পড়েছি আর আম বানান বলতে পারবো না? আচ্ছা আপনি বলছেন আমি 9 পড়েছি, ওই আম বানান আপনি বলতে পারবেন? হ্যাঁ বল। আমি, হ্যাঁ আপনি বলুন। এরপরে বলবো ওইটা বল, আমি বারবার বলতে পারবো, একবার বলবো। ঠিক আছে দেশি। গাছে লেগে আছে না নিচে বুঝেছি? গাছে লেগে আছে। কোকিল পাতা না আ পাতা? এই যে মশাই জোর হাত করছি, আপনাকে রাম বানান বলতে হবে না। তুমি কই বলো দেখিনি? বলুন। কাম নাঙ্গান নাম আঙ নাঙ্গা মানান। কি বলছো? আঙ নাঙ্গা মানান মন হাত, এসব হয় না। কাম নাঙ্গা হয় না, কাম নাঙ্গা হয় আমার তোমার কাছে হবে না, ওর লালের কাছে হবে। তুমি বলো এখানে যা বলছো তাই বলো। আমমান ওই গেল। আচ্ছা তুমি অঙ্ক জানো? অঙ্ক তো অঙ্ক জানবো না, আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ আপনি অঙ্ক জানেন? হ্যাঁ। আচ্ছা বলো তো হাতে পায়ে কয়টা আঙুল? আরে মশাই প্রত্যেকটি মানুষের হাতে পায়ে 20 করে থাকে। কি হচ্ছে? না ভুল হয়েছে। কেন ভুল হবে? কেন দু পায়ে ঠিক হয়েছে কিন্তু হাতে গন্ডগোল হচ্ছে। কেন? আমার দু হাতে 11 লাগছে। কেন হতেই পারে? আপনার যে কোনো একটি হাতে 6 আঙুল আছে। এটা কিরকম হয়েছে ভাই? পকেট থেকে হাত ভার করছে 10, আর পকেটে হাত ভরলে একটা বেজে দিয়েছে কিন্তু ও সেই চাঁদ হয়ে গেলে। কোনটা? হ্যাঁ বাক্স চাবিটা, চাবিটা ঝুলি রেখেছো? এই যে তো চাবিটা ওখানে রাখা দরকার, চাবিটা ঝুলছে ওটা ধরে ফুঁকে দি। ওইখানে রেখো, চাবিটা ওখানে রাখা দরকার নেই। আগে ওখানে রাখার দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ না বলো। কি হচ্ছে? ফকর চুল নাকি দেখলাম? ফকর না বলুন, ফল ফল ফল। আর আর কাপড় তো তুলো তো। কেন কাপড় তুলবো? কেন এই পায়ের আঙুল করে দেখছো না? ও সেটাই বলুন, পায়ের আঙুল দেখো। তুমি বল, তুমি বল, বল। ঠিক আছে এই তুলেছি, আর একটু এই তুলেছি, আর দু হাত। হ্যাঁ আর দু হাত মানে
গাড়ি কিনবো চাচিস দেখে নেবো না নাকি? বঙ্গোপসাগর আমি বলছি দুটো, বঙ্গোপসাগর আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আরে মশাই, উনি তো মানুষ। আমি সাগর বলেছি, তাতে জল থাকুক আর না থাকুক দেখার দরকার নাই। ও যদি বউ হয়ে যায় গায়ে ঢালাই রাস্তা ফাটিয়ে দেবে, শেষকালে পেতান আমাকে গান থেকে বার করে দেবে। ১০ কাটা মারলেই ৬০০ টাকা। মানেটা কি? কাপড় কাচতে। ও তো মেয়ে ছেলের কাজ, আমি পারি। এখন থেকে বললে হবে না, তাহলে যাবে না। উনি বললেন এই এই যে ধরুন, বললো না এই যে ধরুন। কথাগুলো একটু আসতে বলুন, আমার দাদা পাশে আছে। হ্যাঁ দাদা আছে বলেই তো বলছি, আলোলে দাদার কানে মুতি দিতাম। আসতে করে বলুন, শুনুন কথার মাত্রা ঠিক আছে? যেমন বলে না এই যে ধরুন অমুক, এই যে ধরুন সেভাবে কথাটা বলতে গিয়েছিলাম ঠিক আছে? যেমন আছে আমির খান, আমজাদ খান, সালমান খান, শাহরুখ খান, এইসব খান খান ছেলেকে আমি পছন্দ করি। আরে ওরা কি খান, ওর থেকে স্ট্যান্ডার্ড খান। কিরকম? সকালবেলা উঠে বিড়ি খান, তারপরে খৈনি খান, তারপরে গুটকা খান, তারপরে তেরঙ্গা খান, তারপরে গাঁজা খান, চেদি খান, চিত্তিয়ে যান। তোমায় আমি ভালোবাসি আমার জানের মালিক সাই। আমার বোনকে বিয়ে করা ধান্দা ১৮ করে দিলি।
এই ভাই এই শোনো, তোমার মতো লোকের সঙ্গে বিয়ে দেবো না। দেবে না? তুমি বাড়ি থেকে যাবে কি যাবে না, ঘাট ধরে বের করে দেবো। শুনুন, এমনি বিয়ে করবো না। তাহলে আপনার বোনটার সঙ্গে আমার বিয়ে দেবেন, 1,00,000 টাকা দেবেন। টাকা দেখা ছোট টাকা 1,00,000, যদি দরকার হয় আমার বোনটার গলায় দড়ি কলসি বেঁধে জলে ডুবিয়ে মারবো, তা তোমার মতো বড় সঙ্গে বিয়ে দেবো। তা আপনি পারেন না, ভারতবর্ষের সংবিধান আছে। কি সংবিধান? কেউ খেতে পাবে না, কেউ জলে ফেলে দেবে, তা তো হবে না। এই ভাই এই তুমি যাবে কি না মারধর করবো? দাদা তুমি ওই মানুষটাকে তাড়ি দিলে? হ্যাঁ দিলাম। তুমি ভুল করলে দাদা। কেন? দেখো ওই মানুষটা আমাকে এমনি বিয়ে করবে না, 1,00,000 টাকা দেবে। আমি ভাবছিলাম ওই 1,00,000 টাকা যদি থাকতো তোমার যে কোনো একটা কাজে লাগতো, তাই বলছিলাম তুমি যদি কিছু না মনে করো তুমি আমাকে বুড়োর সঙ্গে বিয়ে দিয়ে দাও। না গীতা না, আমি জানি গ্রামের একটা ছেলে নাম গীতা, পরেশ। পরেশ, তুমি পরেশকে ভালোবাসো, আমি সেই পরেশের সঙ্গে বিয়ে দেবো, সেই বুড়োর সঙ্গে দেবো না। দাদা আমি তোমাকে বলিনি, কারণ সে আমাকে অনেকদিনই ছেড়ে চলে গেছে, তাই তো আমি বিয়ে করতে চাইছি। আমার কপালে যদি সুখ থাকে ওই বুড়োকে বিয়ে করে আমার সুখ হবে। দাদা তোমাকে ছেড়ে চলে গেছে? হ্যাঁ দাদা। তোমার ওকে পছন্দ? আমি বলছি তো বিয়ে করবো, তাড়াতাড়ি যাও। যদি পছন্দ হয় তাহলে আবার আপত্তি করে লাভ নেই। আর হবে না, আমার বোন বিয়ে করবো। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কার সাথে? ওই দিদিমার সঙ্গে। আরে দিদিমা, আমাদের সকলে দিদিমা তোমার সঙ্গে রসিকতা করেছে বুঝলে, তাছাড়া ও বয়সে ভুড়িয়ে গেছে, আর ওর সঙ্গে বিয়ে হয়। যাক, আমার এই বোনটা তোমাকে বিয়ে করার জন্য রাজি। এই যে আমি রাজি হয়ে গেছি। রাজি? ধরুন টাকা, টাকা আনি দিয়ে। এই যে টাকা কাকে দিলেন? তোমার গাধাকে না দাদাকে? আমার দাদাকে বিয়ে করলে আপনি চলে যান। এই যে ভেতরে যান। আপনাকে বিয়ে করতে বলছি জি। কি করবো তা? আপনাকে বিয়ে করবো যদি সারা রাত লাঠি খেলা করবো নাকি? না সারা রাত লাঠি খেলা করতাম না। না আমার বোনের সঙ্গে হবে, ওরা ওই মালা আনতে গেছে। মালা? ও মালা আনতে গেছে? হ্যাঁ। আমি মনে করছি কিন্তু ভাই বিয়ে করতে গেলে তোমাকে তো পাঞ্জাবি পরতে হবে, ধুতি পাঞ্জাবি পরতে হবে। পাঞ্জাবি? হ্যাঁ পাঞ্জাবি সঙ্গে করে নাও। হারামজাদি খুঁজেছি কি খালাস, পাঞ্জাবি চাইছি সাইয়া দিয়ে দিয়ে, এ কি জ্বালায় পড়েছি রে। আরে ভাই এসব কি? আম ছুরি? আবার বলো আম ছুরি? আগে বুঝতে পারি নাই, আপনাদের এই বড় বাজারে। হ্যাঁ আচ্ছা চিটার জায়গা কেন, কি করেছে বলো? ওটা পাঞ্জাবি দেন, তা বলছে 600 টাকা দাম। হ্যাঁ তো বলবে, আমার অত নাই, 150 টাকা আছে। দেখেন 150 টাকা, দেখেন 150 টাকার মাল দিয়েছে। হ্যাঁ হ্যাঁ দিয়ে হাঁসের মাল মুসের বুঙায় ভজি দিয়েছে। তাহলে হয় ওটা পাঞ্জাবি? নিচেকার পাঞ্জাবি? হ্যাঁ নিচেকার পাঞ্জাবি। যাক করেছি বললে হবে না। মালা গলায় বাঁধিয়ে তলায় দিয়ে ঠিকই দিতে গেছিলাম। আমি ঠিক, আমাকে ঠিক দিতে হবে না, আমি চোখ বুঝে মালা দিয়ে দেবো, তাই নাকি? হ্যাঁ কই দেখি। সারা বক্ষণ কিনতে সে এই যে কিনে বসে আছি, না না এই যে কিনে বসে আছি। আশীর্বাদ করি
বোলপুর ফেরি দিবে তো তিনটি বাচ্চা হয়ে যায়। পাঁচ কেজি করে কোন তুলো চাল পাবো? লেট হলেই লোকসান। একবার শোনো, আবার পঞ্চায়েতে ভোট আসছে, ভোটার মারাই ধরবে। ও তাই বুঝি। বেশ তাহলে বিয়ে যখন হলো, আজ থেকে তুমি হচ্ছে আমার ভগ্নিপতি। তা তুমি তো বাড়ি চলে যাবে বোনকে নিয়ে, তা যাওয়ার আগে বলো কি খাবে? আপনি যা খাবেন। কলকাতা যখন এসেছ তখন আমি তোমাকে এক গ্লাস জুস খাওয়াবো। না না, অত চুষতে পারবো না। চুষবো কেন? চুষতে হবে না। জুস 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 মানে ফলের রস, আঙ্গুর আপেল বেদানা ভ্যারাইটি ফল দিয়ে জুস বানিয়ে তোমায় খাও। ভালো ফল নাই, এর থেকে ভালো ফল আর কি হতে পারে? তালের রস নাই, তালের রস আপনি কলাই ভাজা দিয়ে খাইয়ে দেখবে, দু ঢেকার উঠবে তো ভর ভরসা। না ভাই, আমি তোমাকে বরং যাওয়ার আগে বিরিয়ানি খাওয়াবো, কেমন? ঠিক আছে, বিরিয়ানি খান, দুজন ট্রেনে খাই। বিরিয়ানি খাওয়াবো না, বিরিয়ানি বিরিয়ানি ও বিরিয়ানি। ঠিক আছে, এইবার বোধহয় সব যায়, মাল ঢুকে গিয়েছে। এই যে রোজ ভ্যালি সারদা গোষ্ঠী, তিন টাকায় ছ টাকা দিয়ে দেখবি নাই টাকা, টাকা ছাগল কিনবো খবরদার। ওই সব এজেন্ট ফেজেন্ট লিখি না। ওগো না গো, তবে সেই আমাদের গো। আমাদের কে রে? সেই আমাদের। ও হ্যাঁ আমাদের। কত বাড়ি আপনার? না মানে হ্যাঁ বলে আবার কাকতে বাড়ি আপনার? ও গো আমাদের সেই বড় গো। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক চিনতে পারলাম না। তাহলে রামনেকে কি বল যায়? হ্যাঁ হ্যাঁ, ঠিক চিনতে পারলাম না। ও গো সেই আমাদের ছোট্ট গো। তা কি বলবি তো? এইটুকু মানে অত বড় মাল বেরোলো কি করে? পরানা কে আবে, ওটা কি ভাষা? তবে বাবা পরেশ, তাই বলো বাবা পরেশ। হাই হাই, হ্যালো ড্যাডি। বাবা বলা বাদ দিয়ে দাঁড়িয়ে বলছে কেন? আমার ছেলে অনেক লেখাপড়া শিখেছে, ইংরেজিতে বাবাকে ড্যাডি বলে, তাই তোমাকে বলছে হাই হ্যালো ড্যাডি। বাবা বলা বাদ দিয়ে দাঁড়ি মারি বলতে দেখি? দাঁড়ি বলেনি, ড্যাডি ড্যাডি ড্যাডি। মা মা গো মা, তুমি আমার গর্ব ধরিনি মা, তোমায় ছেড়ে আমি কতদিন কলকাতায় একা ছিলাম মা, তোমার জন্য খুব মন খারাপ করতো মা। আমার চার রে, আমার আমার মানে আমার বেটা, আমার বেটা, সেই মায়ের দুধ খেতে লেগেছে। তোর মা দুধ দিতে পারবে? বাছুর বড় হয়ে গেছে, তো মায়ের তো দুধ না এলে আমার দুধই খাওয়ালে। মা ছোট থেকে তোর কত দুধ খেয়ে মানুষ হয়েছি মা রে, কোনদিন মুখে চুল ঠেকে নাই মারে। আজকে বাবা দুধ খেতে গেলাম, এক মুখ চুল ছিঁড়িয়ে চলে এলো রে। চুল নয় গরম দুধ সরে পড়িয়েছিল বাবা রে।
তুমি খেয়েছ সরে মরে ঢুকে গিয়েছি চোখে বললে কি হয় জানো, দিনে যদি খুব রোদ করে চোখে যদি তাপ লাগে, এই চেঞ্জার চশমা চোখে বললে সব সবুজ। কলকাতার পুলিশ এসে গাঁ মিলেছে, বাজারে বাজা মাতল ওখানে জল আছে? জল না থাকুক, ট্যাপ কলটা তো আছে, খানিক দুদুরি দিলে জল বেরোবে, অনেকক্ষণ ঘর ছিড়ি করে বেরোবে। এত দেখবে সাংঘাতিক জিনিস তো, ধানে যখন টান পড়বে চাষারা চশমা চোখে আলিয়ার মাথায় বসে থাকলে তো ধানের টান পড়বে, সাংঘাতিক জিনিস বলো। রাতের বেলায় 30টা মেয়েকে টিউশনি পড়ায়। কটা? 30টা মেয়েগুলো বয়স কত? কত হবে ওই 16, 17, 18 সব মাঝারি মাঝারি। সাইজের মাল তো নেই। হ্যাঁ গো, এ তো সাইজের মাল ধরে ফেলেছে, ছেলে 30টা মেয়ে পড়ায়। আর তোকে কাপড়াইতে আমার পোঁদ ফেটে দিয়েছি, দুদিন পায়খানা বেরিয়ে গেছে তোকে পড়াইতে। এ তো ছেলে, হ্যাঁ ব্যবস্থা খারাপ হয়ে গেছে, ছেলে কি পেকে গেছে? এক্ষুনি ছেলের বিয়ের ব্যবস্থা কর, আলোলে লটাপটি হয়ে যাবে। আমি তো মা, আমি বলতে পারবো না, লজ্জা পাবে। তুমি বাবা, তুমি বলো। শোনো, একটু ওজন রেখে বলবে ছেলে। শোন পরেশ, আমাদের হবে না, টাকাই কি মাইর বলবে আর ওজন। শোন পরেশ, বাংলা বিহার উড়িষ্যা নবাব, আমার নাম ভামনা কাজী, আমার সঙ্গে পোঁদ পিঁয়াজ। আমরা কলকাতা যাত্রা করতে চলে এসেছি রাকাল সিং। তুই বল, তুই বল। আমি বলছি বাবা পরেশ, দেখ বাবা, 10 মাস 10 দিন তোকে আমি পেটে ধরেছি। সবাই জানে পেটে ধরেছি, পুন্তে ধরেই না, অত পুন্তে পাকাম কইছাম না। সে কি প্রসব যন্ত্রণা রে বাবা? সেই প্রসব যন্ত্রণা তোর মাই সহ্য করেছে, কেউ কষ্ট সহ্য করেনি। যত কষ্ট তোর মাই করেছে তুই করি, আমি কিছু করি না। তুমি কি কষ্ট করছো? শোন পরেশ, তোকে জন্ম দিতে গিয়ে আমার পুন্তে ফেটে গেছে। আমি আবার বিয়ে করব না বাবা, উল্টো পাল্টা, তোর আমরা বিয়ে দেবো। কি বলছো ঘরে আসতে না আসতে? তোমরা আবার বিয়ে দেবো ভাড়া চিনে করছো? হ্যাঁ বাবা, এখন আমি নিজেই পায়ে দাঁড়াতে পারিনি। এটা কার পায়ে দাঁড়িয়ে আছি তুমি কি করবে না?
তুমি কোথায় গেলে গো? কি করছো? কোনখানে দেখছিস? ওখানে লয় গলিতে 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 দেখবো আমি। হ্যাঁ গো সত্যি সত্যি গলায় দড়ি নিয়ে নিচ। হ্যাঁ রে, তাই রে কি জিভ বেরিয়ে গেছে দেখছি না? তাই রে কি জিভ বেরিয়ে গেছে, তো কথা বলছো কি করে? তা মরার আগে দু চার কথা বললি মরব না নাকি? ও বাবা পরেশ, সর্বনাশ হয়ে গেছে বাবা। তুই বিয়ে করবি না বলেছিস, তোর বাবা গলায় দড়ি নিয়ে ঝুলে গেছে। এই বাবা, আর উপায় নাই ভাই, আমি এখন বৈতরণী পেরিয়ে গেই। বাবা ফিরে এসো, তুমি মরো না আমি বিয়ে করব, ফিরে এসো বাবা। ছেলে বিয়ে করবে বলছে চলে এসো। কি করো, জিভ ঢুকিয়ে লব? হ্যাঁ জিভ ঢুকিলাম। জিভটা নাই ঢুকালাম, পায়খানাটা কি করে ঢুকাবো? সেই তো, ওই তো দু চেঁচি বার কইলে। তাড়াতাড়ি এসো। হ্যাঁ ছেলে মন হয়েছে বিয়ে করবে। শোনো করবে না মানে ভাই দেখি দি বিয়ে আমি করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। ওই কোনখানে গর্ত আছে? 100 দিনের লেবারে বুঝিয়ে দেবো। লোকের কাছে আমি অনুষ্ঠান করে বিয়ে দেবো। অনুষ্ঠান? অনুষ্ঠান করে বিয়ে দিতে গেলে তোমাকে তো কলকাতা যেতে হবে। হ্যাঁ চলে যাবো। আচ্ছা তুমি জীবনে কলকাতা যাওনি, যাবে কি করে? কি বলছে, সকালবেলা মুতেই যাও। এই ওটা কলকাতার ওটা কলতলা, আমি মনে করছি ওই যাই কলকাতা। শোনো বাবা, ওটা হচ্ছে কলতলা। কলকাতা যাওয়ার ঠিকানাটা আমি বলে দিচ্ছি। এখান থেকে বোলপুর যাবে, বোলপুরে বললানে ট্রেনে যাবে, ট্রেনে যাবে একবার হাওড়ায় নামবে, হাওড়ায় বাস স্টপেজে যাবে, ধর্মতলা রোডে, কলকাতা ধর্মতলা রোডে অনেক বাস হবে, একটা বাসে চেপে পড়বে, ধর্মতলায় নেমে একটু ডান দিকে আগিয়ে যাবে, দেখবে 14 নম্বর পাকা বাড়ি, মেয়ে নাম হয়েছে গীতা মুখার্জি আর মেয়ের দাদা নাম হয়েছে হরকালী মুখার্জি। কেমন? ঠিক আছে, এই ঠিকানায় চলে যাবে, যোগাযোগ হয়ে যাবে। ঠিক আছে, পারবে তো যেতে? ও আরে হ্যাঁ, ও আমি এখন নতুন ট্রেন দিয়েছি, বন্দে ভারত। কি বন্দে ভারত? বন্দে ভারত, যদি লেট করে আমি কলকাতা চিনি না, কলকাতা কি আজব শহর! বাপরে বাপ, মারে বাপ, বাপরে বাপ, ওরে কলকাতা কি আজব শহর! তোর মায়ের ধানের মোড়া, ও দরজা খোলো। আমি 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 কে বলছো বলো তো? এই সময় মাথাটা গরম হয়েছে, বলি কে ভাই? এ ভাই খাকি বললে কি রে? আমি ওর স্বামী, আমার কে ভাই? ভাই নয় আমি তোমার তাই, ও দরজা খোলো। শোনো ভাই, এই সময় বিরক্ত করো না, তোমার দাদা বাড়িতে নেই, আর তোমাকে যদি এই সময় ঘরের ভেতর ঢোকায়, আর তোমার তো আমাকে যদি ঘরের ভেতর ঢুকে থাকি, ও মিনিসে যদি এসে একবার দেখতে পায় তোমাকে কিছু বলবে না। ও মিনিসে এসে আমাকে মেরে আমার গুদুম গরম করেছে। তোর গুদুম গরম হবে না, তোর গুদুম আজ উদ্দুম হবে। দেখ এ দরজা খোল। কে দরজা খোল খোল করছে বলো তো? ও গো বুঝতে পেরেছি, আমাদের গ্রামে এত বড় মেলা,
এত কিছু হচ্ছে, মনে আমার বাবা এসেছে, আমার কি মজা গো, আমার বাবা এসেছে, বাবা এসেছে, বাবা বাবা শোনে কেনে লে বাবা এসেছে, দরজা খোল বাবা, বাবা খাগি আমার দরজা খোল, আমার বাবা তোমাকে বাবা খাগি বলবে না, আবার দরজাটা খুলে দেখি যদি এইখানকার কোনো ছেলে হয় তাকে ঘরের ভিতরে বসিয়ে জল মিষ্টি দিয়ে খাতির করব, আর যদি কালকুটে নাম নেও লাউটো গুখগ হয় মুখে কিছু বলবো না, দরজা খুলবো চপং করে ধরবো, ঘরে ভরবো চিৎ করে ফেলবো, তার বুকে তার বুকে আমি 10 কেজি কলাই ঘুরিয়ে 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 ভাঙবো, তবে আমার নাম হরিদাসী, ওর নাম হরিদাসী, আমার নাম খাল্লো খাসি, দরজা খোল কি হয় দেখা যে ও মাগির হাসি দেখো না, না মাগির হাসি দেখো, মনে হচ্ছে একবার ঘুকু উঠছে রে, বুঝতে পারি না, আমি মনে করছি আমার বাবা এসেছে, বাবা হ্যাঁ তোর বাবা এখানে আসবে, কেন আসবে না, শালা ছোট লোক, কে ছোট লোক, তোর বাবা, না মনে হল উঠে গুগু খুকু বললে কি আমার বাবা ছোট লোক, শোনো আমাদের বংশে কেউ ছোট লোক নয়, ছোট লোক যদি হয় তোমাদের বংশে, যেমন তুমি ছোট লোক, তোমার মা ছোট লোক, তোমার বাবা ছোট লোক, তোমার দিদি ছোট লোক, তোমার বোন ছোট লোক, তোমার ভাই ছোট লোক, তোমার দাদা কাকা ছোট লোক, তোমার কাকি ছোট লোক, তোমার মামা ছোট লোক, তোর মামি ছোট লোক, তোমার ঠাকুমা ছোট লোক, তোমার দাদু ছোট লোক, তোমার 14 গোষ্ঠী ছোট লোক, আরে তোর গাইলে আধার একে না, তোর গাইলে লকডাউন নাই তো রে, তোর বাবার খিটকালো কথা শুন, কেন আমার বাবা কি খিটকাল করেছে, তোর বাবা, হ্যাঁ আমার বাবা, আর বলবো না, না বলে বলবো না, বললে হবে কি, হোক তোর বাবা আমার সম্বন্ধিত, এই সম্মুখ জ্ঞান নাই, আমার বাবা তোমার সম্বন্ধী হয় না, শ্বশুর বাবা, শ্বশুর না শ্বশুর, লালু বাচ্চু তোর বাবা, হ্যাঁ আমার বাবা, আমাদের মেলার সময় এলো, হ্যাঁ এলো, আমি আমি তোর বাবাকে জন্ম করে, হ্যাঁ জন্ম করে খাওয়াইলাম, তাই না, কি কি খাওয়ালে, 2 কেজি পোলট্রির মাংস এনে খাওয়াইলাম, না মনে মুখ দিবে না, পোলট্রি, হ্যাঁ পোলট্রি কি, পোলট্রির মাংস খাওয়াইলাম, হ্যাঁ দিয়ে বললে বাবা জামাই আমাদের বাড়ি যেও, আচ্ছা হ্যাঁ তোমাকে 5 টাকা কেজি খাও, দেখো আমার বাবার বুড়ো বয়সে ক্ষমতা রাখো, জামাইকে 5 টাকা কেটে খাওয়াবে, আর না মনে করো করো চিয়ানে আমার বাবাকে পোলট্রি খাওয়ায়, তোদের বাড়িতে 3 দিন ছিলাম, হ্যাঁ জানি তো, বড় পাটা কেটেছে খেয়েই যাচ্ছে না মুন্ডে, বাবা 3 দিন ছিলাম, কিন্তু তোর বাবা পাটা, হ্যাঁ কাললো না, কি বললে, তোর বাবা পাটা কাললো না, ও না মুন্ডে আমার বাবাকে তুমি পাটা বলছো, হ্যাঁ কই বললা, এই দেখুনি, কই বললা, দেখুনি তো বললে, কি বললে, তোর বাবা পাটা কাটলো না, না মুন্ডে তা কেন বলছো, বললেই তো তোর বাবা পাটা কাটিনি, থাকতে মন হয় না, ও লাউটু মদকে সারাদিন চিঠি পড়ে থাকে গো, চি চি চি, আমি জীবনে মদ খাই না, না মনে মদ খাওনি, যা খাই জেডি জেডি, আজকে শোন বললো এই গ্রামে মেয়েগুলো সবাই মনিহারি জিনিস কিনতে গেছে, বলছে দেখো গা তোমার স্বামী কেমন ল্যাংটা চিট হয়ে পড়ে আছে, বলছে কাছে লুঙ্গিটাও নাই উপর হয়ে পড়ুক, তাহলে মেয়েগুলো কেমন মেয়েগুলো কেমন অভদ্র বল, আমি যখন ল্যাংট হয়ে পড়ে যাই তখন সায়াটা খুললে ঢাকাটা দিয়ে যাই, ওরা দেখছে যা হলো ফাঁকে তারকে দর্শন হয়ে গেল, মেয়েগুলো তোমাকে সায়া খুলে ঢাকা দেবে, নিচে উদাম হয়ে যাবে না, তা পরের পুকার করতে গেলে একা দুদম হলে ক্ষতিটা কি আছে,
তাহলে কি বলবে বলো? শোনো, এই তোমার ঘর আমি করব না, তোমাকে ছেড়ে চলে যাব। তোর বাবার ভাগ্য ভালো, যাই ছেলে পেয়েছে। ছেলে চেহারা দেখলে পুষ্পারাজ ঝুঁকেন গানে না, মনে মাথায় টাক পড়ে গেছে বলছে পুষ্পারাজ ঝুঁকেন গানে। কার মাথায় টাক পড়ে গেছে? তোমার মাথায় টাক পড়ে নাই। কি হয়েছে? মাথায় বোম পড়েছিল। বোম পড়ে তো তুমি মারোনি। এ কি বলছো? আমি যাদবপুরের ডন। তাই নাকি? যাদবপুরের ছেলেগুলো ভাই আমার গায়ে মুচতে দেয়। কেন মুচতে দেয়? তোমাকে মানুষ মনে করে না, আমাকে ইলেকট্রিক পোল মনে করে। আমি চাঁদপুরে টন, আমি ঘরে ভরে থাকবো নাকি? ঠিক আছে, বেরিয়ে কি করলে? আমি তখন দেখছি দুই পাটি মার লেগেছে, দেখছি সেই পে আমরা বোম নিয়ে চলিয়েছে। তখন তুমি কোথায়? আমি তখন মাঝখানে। না, আমরা একবার চ্যাং মাছ পড়া হয়ে যাবো গো। তৃণমূলের লোক কোন শালা বোম দিলে রে গায়ে অশান্তি, কোন শালা করলো? আমার ভাই ওরা বোম দিয়ে পালিয়েছে, তা তোরাও পালা। আমরা মা মাটি মানুষের সরকার, যে সারা বোম দেবে তাকে মাটিতে মিশিয়ে দেবো। তাই নাকি? কি ওরা বোম ছুরি দিয়ে? তখন তুমি কোথায়? আমি তখন মাঝখানে। আমি আমি মাঝখানে ঢুকে পড়েছি, দেখছি বোম ছুরি দিয়েছে, আর কি একবারে হেড করে দি। আচ্ছা, একবারে ধরাম, একবারে যাদবপুর কসবা, একবারে পাঁচখানা গাঁ কেঁপে গা। তৃণমূলের এখন পাওয়ার বেশি, বোমের আওয়াজ বেশি, একবারে কুতুম তো মাতা উতুম। আচ্ছা, মাতা উতুম হয়ে গেল, তুমি মরলে না, তো মাতা চুল কাটে কি হলো? আচ্ছা, কোথায়? নিচে তোমাকে যদি এই সময় মেয়েরা ওই কথা বলে খোকা বাবু, আর আমি রাস্তা দিয়ে চলে গেলে পাড়া ছড়া গুলো ছেড়ে দেবে, কি বলবে? বাবারে, গেলে পরেই বলবে বৌদি লাগাবো নাকি, বৌদি লাগাবো নাকি। আমার তখন খুব লজ্জা লাগে লাগাবে বলে, তখন চোখটা বুঝে বলি লাগা 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 লাগা। আমার জমি সারাই আছে, তুমি পেঁয়াজে বীজ বসিয়ে দাও। কত বড় অসভ্য নোংরা মেয়ে বল। তাহলে শোনো, অনেকদিন আগেই চলে যেতাম, কিন্তু তোমাকে এই বুড়ো হারে রান্না করে খাওয়াবে কি? যা 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 যা, তোকে লেবে কারে? কত ছড়াতে নেবে? তোকে কেউ লেবে না, তোর আমি কাজ সেরে দিয়েছি। কি কাজ সেরে দিয়েছ আমার? কে কখন কাজ সারে কে বুঝতে পারে? কেন বুঝতে পারবে না? এদের নেতারা কাজ সারছে, পাবলিক বুঝতে পারছে? নেতারা কাজ সারছে, পাবলিকে বুঝতে পারবে না? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এত বোলপুর এসেছিল কাজ সেরবে। হ্যাঁ গো, মমতা ব্যানার্জি কাজ সেরবে না, পাবলিকে বুঝতে পারলো না? পাবলিকে বাবার থাকো। আচ্ছা, মমতা ব্যানার্জি হাওয়ায় চর্চি পরে। হ্যাঁ পরে। এখন মমতা ব্যানার্জি দাঁড়িয়ে দাঁড়িয়ে এক জায়গায় ভাষণ দেয় না, না একবার স্টেজের এদিক থেকে ওদিক। হ্যাঁ, এখন এদিক ওদিক করতে করতে এখন চর্চির ভিতরে ঘুরে যা। তাই নাকি? ব্যস্ত মানুষ, কবে চর্চি কিনেছে মনেই নাই। হ্যাঁ, এখন চটির ফিটে খুলে গিয়েছে। হ্যাঁ, এবার ভাষণও দিতে হবে, চটির ফিটে টাপ লাগাই। আচ্ছা, বলছে ভাই সাহেব, আমার এই পশ্চিমবাংলা, আমার এই মা মাটি মানুষের সরকার, আমি মমতা ব্যানার্জি বলছি, আপনারা তৃণমূলকে ভোট দেন, আমার এই মা মাটি, এই মাটি হচ্ছে খাঁটি।
এটা কি হলো? ওই খাঁটি বলতে কি খাঁটিতে লাগিয়ে দিই ও চটি ভিতরে লাগি নিল তাহলে পাবলিক বুঝতে পারলো না? বুঝতে পারলো না, আগে কাল সেরে ফেললো। হ্যাঁ, নরেন্দ্র সিং মুদি সেটা পাকা পাকা দাড়ি আছে। হ্যাঁ, ওরা ওর দাড়ি দুকুন হয়ে গেছে। কেন ওর বউ বেঁচে দিতে পারো না? বউ নাই তো, দাড়ির অত্যাচারে পালিয়ে গেছে। আচ্ছা, এইবার ও এখন ভাষণ দিচ্ছে। হ্যাঁ, এখন ভাষণ দিতে দিতে কোনো কুনে কাম রাইতে দেবে। যা, এবার ভাষণও দিতে হবে, কোনটাও মারতে হবে। হ্যাঁ, বলছে ভাই ও মেরা গাঁও মেরা দেশ। হ্যাঁ, মুখ খারাপ করে না, মেয়ে ছেলে আছে। ইয়ে মা কি আবার হিন্দি বোঝে না? ও বলছে আমার গ্রাম আমার দেশ। তাই বলো। হ্যাঁ, বলছে ভাই সাহেব আমি নরেন্দ্র সিং মোদি বলছি, আপনারা বিজেপি কে ভোট দেন, আমি কথা দিচ্ছি, আমি যদি একবার জিততে পারি, আমি যদি একবার জিততে পারি তাহলে প্রত্যেকের কুটকুটি মেরে দেবো। কি করছো? ওই যে কুনে কুটকুটি মেরে ফেললে। আচ্ছা, আর এই 500,000 টাকা নোট বাতিল করে গ্যাসের দাম বার করে সব সালার কুটকুটি মেরে দিই। হ্যাঁ, তা দিয়েছে তাহলে। হ্যাঁ, পাবলিক বুঝতে পারলো না? বুঝতে পারলো না, কাল সেরে ফেললো। হ্যাঁ, লালু প্রসাদ যাদব যে বিহারি, ও এখন খইনি খায়। হ্যাঁ খায়, এখন ভাষণ দিতে দিতে খইনি খেতে মন হয়ে গেছে। যা, তাহলে ভাষণও দিতে হবে, খইনিটাও খেতে হবে। হ্যাঁ, বলছে ভাই ও মেরা নাম লালু হ্যায়, যতদিন আলু রহেগা ততদিন লালু রহেগা, এ আলু নাহি রহেগা তো লালু নাহি রহেগা। বন্ধুগণ, আপনারা পকেটে হাত ভরে থাকবেন না, পকেট থেকে হাত বার করুন। কি করলেন? খইনির ডিব্বাটা বার করে ভাই। আচ্ছা, বার করা হয়ে গেল। হ্যাঁ, বন্ধুগণ আমার হাতে হাত রেখে বলুন আমাকে ভোট দেবেন কিনা। এইটি কি করলেন? ডান হাতের মাল বাঁ হাতে ঢুকিয়ে গেল। এবার তো চুনটা খুঁচিয়ে বার করছে, আলোর খাবে কি করে? সেই তো। বন্ধুগণ, আমি যদি একবার জিততে পারি আমি কথা দিচ্ছি ওই দিল্লি থেকে মাল খুঁচিয়ে বার করবো। কি করছো? ওই যে চুন খুঁচিয়ে বার করে ফেলছি। আচ্ছা, এবার তো খইনিটা ডলতে হবে। হ্যাঁ, না ডললে খাবে কি করে? সেই তো। বন্ধুগণ, আপনারা জানেন এই ভারতবর্ষে যত বড় লোক আছে আপনাদের মতো গরিব মানুষটিকে ওইসব বড় লোকের দল ডলিয়ে পিছিয়ে মেরে ফেলবে। বন্ধুগণ, আমি যদি একবার জিততে পারি আমি কথা দিচ্ছি যেসব মানুষ দিনের পর দিন না খেয়ে আছে তাদের প্রত্যেকে মুখে ভাত ভরে দেবো। এটা কি করলে? মল বড় হয়ে গেল। যারা আমাকে ঘৃণা করে তাদের প্রত্যেকে আমি, যারা আমাকে ভোট দেবে না তাদের প্রত্যেকে আমি ঘৃণা করি। চুন বেশি হয়ে গেল, ঠুকুরে ফেলে দিলি। তাহলে পাবলিক বুঝতে পারলো না? কাজ সেরে ফেললো। আর তোর কখন কাজ সেরেছি বল দেখিনি? কখন? তোর যখন শীতেই সিঁদুর ভরে দিয়েছি তোর কাজ সেরে দি। আচ্ছা, যে মেয়ের শীতেই সিঁদুর পড়ে যায় তার কাজ সারা পড়ে যায়। এ মা কি তোকে লে বেকার, ৩ বছর তোর মায়ের ক্যালেন্ডারও ভালো রে। মায়ের ক্যালেন্ডারে আমি মুখে ডাকতে পারছি না, ও স্বামী আমাকে দুটো ট্যাবলেট এনে দাও কি আমাকে ডাক।
যাও, হাতে করে লড়িয়ে যাচ্ছি লড়িয়ে যাচ্ছি। ও পেট ব্যথার জন্য তার নাম মনে মাথাটা একবার ঠাড়ো করছে না। আমি মনে করছি ও কি মনে করছো তুমি? আমি মনে করছি ও আমি মনে করছি পেঁয়াজ বসানো হবে। ওই ছেলেকে তোমার কারণ এখানে রাখি না, ছেলে বড় হয়েছে ছেলের বিয়ে দিয়ে দেবো। এবার ছেলের বিয়ে? টাকা পয়সা নাই কি করা যাবে বলতো? গাইন লোক কাছে না, গাইন লোকের কাছে ধার করব। ধার করব? হ্যাঁ ধার করি। হ্যাঁ খাবার পয়সা নাই ধার করি। এই ঘর থাকবে না বাবা। শোনো খাবার পয়সা নাই মানে কি? সেই 10 টাকা দিলাম সেই নিয়ে দাও। কাজ করব? হ্যাঁ কাজ আমি করতে পারব। কাজ করব না মানে মুনিশ খাটুকা? মুনিশ আমি নাই। তাহলে কি করতে পারবে? ভালো ভালো যাতে পয়সা আসে সেই জিনিস করতে। তাহলে এক কাজ করো। কি করব? শোনো রাজনীতি করো। কে রাজনীতি? পার্টি করো। পার্টি? পার্টি মেম্বাররা দেখছো না বাবারে কি ছিল আর কি হলো বাবারে? একতলা থেকে দোতলা, দোতলা থেকে তিনতলা, না মানে পার্টি করো লাখ লাখ টাকা ঢুকবে। দেখ না রামপুরহাটে পার্টি করতে গিয়ে সব পাঁচতলা, বাকি বকদুলি হয়তো সব পুজে মুজে এক জায়গা হয়ে যাবে। পার্টি দেখতে হবে না, তুমি করো আমার ঘরে টাকা ঢুকে দে। গরিবের রাজনীতি করা কি দরকার? আচ্ছা গিন্নি গরিবের রাজনীতি করা কি দরকার? হ্যাঁ গরিব সে তো থাকবে গরিব, গরিব সে তো থাকবে গরিব, আসুক না যে কোন সরকার। আচ্ছা ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? গিন্নি গরিবের রাজনীতি করা কি দরকার? নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। কি ছাগলের 3টে করে বাচ্চা হয় দেখবি? হ্যাঁ 3টে করে বাচ্চা হয় তো। লাস্টে বাচ্চারা দুধ পায় না। হ্যাঁ সে কি করে? কি করে? মায়ের মায়ের কুন্ডে গিয়ে ঢুম। হ্যাঁ আমরা সেই ছাগলের 3 নম্বরের বাচ্চা। আচ্ছা আমাদের লাপালাপি হবে স্যার। ওরে গরিব রাজনীতি করা কি দরকার? তিনি গরিব রাজনীতি করা কি দরকার? রাজনীতিতে আমি নাই। শিক্ষিত মানুষ সম্মানী মানুষ, তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে। ভালো করে কথা বলবো, কেমন বলবে দেখি? আমি গেই বলবো বাবা ছেড়ে বলে পঞ্জারে ধার দে দিলে কানে চড়িয়ে দেব। না মানে তোমারই কানে পাক দিয়ে বার করে দেবে। ও যা রাগী মানুষ জানো, রেগে পক পক হয়ে যাবে। ওই ভাব হবে না, হবে না। শোনো আমি দেখে দিচ্ছি। হ্যাঁ এই মনে করো তুমি একজন ছোট মোড়ল, আমি আর আমি মনে করো ছেলের বাবা। আমি বাইরে থেকে কেমন করে সারাটা দিচ্ছি ডাকছি, তুমি ভেতর থেকে ঠিক সেরকম ভাবে সারাবে। এই যে বাবু বাড়িতে আছেন। আমার বাড়ি? আমি থাকতেও পারি না থাকতেও পারি। তেমন কি বলবো বলো তো, কোন কাজ করতে পারে খাবে আর চিত হয়ে শুনবে গো। ভালো করে সারা দেবে। এই যে বাবু বাড়িতে আছেন। একটা মাগি আমি বলছি ছেলের বাবা বলছি কে একটা মাগি? এ আমার দ্বারা হবে না রে। তোমার দ্বারা হবে? তুমি যাও ছেলের বাবা আছো, ছেলের বাবা থাকো। আমি ছোট মোড়ল হয়ে ভেতর থেকে কেমন করে সারাটা দিতে হয় দেখিয়ে দিচ্ছি, তুমি ভদ্র ভাবে ডাকবে। বললাম বেটা লেই না, আমাকেই করলে করে দুদিন দুধ খো। বেটার বিয়েটা ঝামেলা লাগো।
বলে ও ছোট মরল বাবু বা তোমার বউকে কে দেখছি দেখো চরম চরম আওয়াজ হচ্ছে, যাহা হবে একথা সে কথা ফাঁকে টাকা।
বলে ও ছোট বড়। হ্যাঁ হ্যাঁ নিশ্চয় আবার কোনো হারামজাদা বিপদে পড়েছে, আগে জেনে লিখে বটে। বলি তু কে রে বেটা? আমি তোর বাবা। এ টাকা গেল রে, এ টাকা পাইলাম না। আজ 20 বছর হইলো আমার বাবা মারা গেছে, হারামজাদা বলছে আমি রে তোর বাবা। আগে জেনেলি হারামজাদা টাকা নিতে এসেছে না দিতে? যদি বলে টাকা নিতে দরজা খোলা হবে না, আর যদি বলে টাকা ফেরত দিতে বাড়িতে ঢুকিয়ে জল মিষ্টি খাবো। বলি হারে বেটা তো নিতে না দিতে? না তোর মায়ের কাছে শুনতে। এ মুখে তো সে টাকা গেল রে, ও দিতে দিতে টাকা দিতে লাই শালা, তোর মুখে মুচতে দিতে। ওরে বাবা রে, শালা শোধ কর মানুষ আমি দেখতে পারি না। ওরে বাবা রে, জল বাবা দরজা খোলা দিতে দিতে কতদিন পর আমার টাকা ফেরত এসছে। এ যাস না, দাঁড়া দাঁড়া দরজা খুলছি দাঁড়া। আমি দরজা খুলেছি, তোমার ভরিতে লাফিয়ে দিলি। এই যা তোমার গায়ে পা ঠেকে গেল। বল তুমি আমার বাবার বয়সী। বল ছোট মুড়ো। খেতে গিয়ে করলাম ভুল। দাদু তোমার নাই কতদিন পরে মনে পড়ে গেছে গো, পরেশের মা পাঠিয়েছে বাবা। পরেশের মায়ের তো দারুণ ফিল আছে বাবু, পরেশের মায়ের নাম শুনলে শালা লাপাইতে লাগে। দেখতে দেখতে কত বড় হয়ে গেছে আমার পরেশের বিয়ে। বুঝো ভাষাটা কি বলছো? আমার ছেলের বিয়ে ভাষাটা কি বলছো তুমি? ওরে রাস্তা দিয়ে যদি কোনো ছেলে বেরিয়ে যায়, কেউ যদি জিজ্ঞেস করে যে হা গোটা কাদের পাড়া ছেলে, তখন সে বলে আমাদের পাড়া ছেলে। ওই জন্যই বলছি ধর তোর ছেলে মানে আমারই ছেলে। ও পাড়া ছেলে মানে তোমার? তা তোমার বউ তো আমাদের পাড়া। তা সে আমারও বউ নাকি? ওর বেলায় হবে আমার বেলায় হবে না, ও বড় লোক আমি গরিব মানুষ। হ্যাঁ তাই পড়েছে মা বৈদ্য। থাক আর অত কষ্ট করে বলতে হবে না, বুঝে নিয়েছি। পরেশের মা বলেছে এই গ্রামে সবকে থেকে বড় লোক ছোট মুড়াল, ওকে বিয়ে নিমন্ত্রণ টাকা করেছে তাই না? হ্যাঁ চালি শালো আমার কলা বুঝে তো না। পরেশের মা বলছে থাক ই আমাকে বলতে দেবে না। এইবারে বুঝে নিয়েছি। পরেশের মা বলছে ছোট মুড়াল বয়স্ক মানুষ, বিয়েতে এসে খাসির মাংস কতটা খেতে পারবে যেই নিয়ে এসো তাই না চালি? আমি খাসি কাটবো না তো। তবে কে কাটবি? শুয়োর। তা তুমি শুয়োর? হ্যাঁ কে বলছিস? খাবা নাকি? না না তুমি শুয়োর। হ্যাঁ কি বলছিস? খাবা না 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 তৃণমূলে মিছিলে লোক গো।
হারামজাদা এমন করে বলছে মনে হচ্ছে পাটি তোর বাপের তৃণমূলে মিছিলে লোক হইল তো তোর কি যায় আছে? আমার আবার কি, আমি বললাম যে আমার বউকে একটা বিধবা ভাতা দাও দিল না। প্রধান বলছে একটা বিধবা ভাতা দাও বউকে, তো বলছে না তো বোন ওই লোককে মান্ডাল দিয়ে দা। হারামজাদা তুই মরেছিস যে তোর বউ বিধবা ভাতা পাবে না? তাহলে প্রধানের ক্ষমতাটা কি জানতো মানুষকে মেজে দিতে পারছি? ওরে মূর্খ তুই মরবি তবে যে তোর বউ বিধবা ভাতা পাবে 1,000 টাকা করে। বলছে 1,050। 1,050 শালা এ কথা সে কথা ফাঁকে থাকে, 1,050 বস্তা ধান হয়েছে তোমার নাকি? এই আমি খরচা করে ধান লাগিয়েছি, আমার ধান হয়েছে তো তোর বাপের কি যায় আসলে ছোড়া? না পরশমা বলল, পরশমা বলল 1,050। 1,050 টাকা দিই তো যা শালা স্বর্ণ ধান পাক দা হয়ে বুঝে গেল তো, এ শালা তো খাস ধান পাক পাইল রে। হারাম জাতা আজ 3 মাস হইলে 5 টাকা লেগে গেছে ফেরত দেয় নাই, আজ ছোট লোককে বসাবো টাকা দেবো। হ্যাঁ ওই বাবা থান দিকে জোড়হাত করে দাঁড়া, আমি টাকা বের করছি। বাবা জোরটা ধারি বাবা, বাবা সামনে বা তোমাকে জোড়া পড়তে দেবো, লে টাকা ধর। সব টাকা ব্যাংকে ভরে দেবো, বুড়ো বয়সে সুদ তুলে তুলে খাবো, তাও ছোট লোক থেকে টাকা দেবো না। বাড়িতে আছেন? মেয়ে ছেলে কণ্ঠস্বর মনে হয়েছে, বলে তুমি কে গো? আমি পরেশের মা বলছি। পরেশের মা? পুরি বাবা পরেশের মা চলেছে, দাঁড়াও দাঁড়াও যেও না, দরজা খুলছি দাঁড়াও। আমি থাকতে এত কষ্ট করার কি দরকার তোমার? তুমি তো আমাকে একটা মোবাইল কিনে দাওনি, যে ফোন করে তোমাকে এটা জানাবো যে আমার এটা দরকার, কি করবো বলো? অত রাস্তে হেঁটে হেঁটে এলাম মাঠে মাঠে। মোবাইল? মোবাইল রবিবার দিন ঠিক 10টার সময় চলে আসবা, বোলপুর নিয়ে যাবো তোমাকে, নিয়ে একবার চাইনা কিনটাজ কিনে দেবো। কিনটাজ? কিনটাজ কই থাম না, ফোন দিয়ে টাচ করে দাও। এ বাড়ি আই পরশমা, এত কষ্ট করে তোর কি আসা দরকার আমি থাকতে? দরকার বলি তো এসেছি, আমার টাকার দরকার। টাকা? হ্যাঁ। কত টাকা? 50,000। মাত্র 50? হ্যাঁ। 50 কি বলছো পরশমা, আমি তোমাকে 1,00,000 দেবো, দরকার হইলে আরো দেবো। আর আমার 5 টাকা পেলে বুঙাই বে দিয়ে দেবো। এই শালা পাকা বৈদ্য রে। আচ্ছা আমার স্বামী এসেছিল, ওই কইলে হারাম জাদা। পরেশের মা তুমি বললে বিশ্বাস করবে না, আজ 6 মাস হইলো ওই হারাম জাদা আমার চোখ কাটিং কাই নাই। আচ্ছা এই শালা কত বড় বৈদ্য বড় রাইলে এখন। এ বাড়ি আই পরেশের মা। কি ওই 50,000 টাকা নিয়ে তুমি কি করবা? বাড়ি আমার ছেলের আমার পরেশের বিয়ে দেবো। পরেশের মা কি হলো? পরেশ জি তোমার ছেলে কথা কে বলেছে? কেন বলো তো? পরেশ জি তোমাদের ছেলে এই কথা কে বলেছে? কেন এই কথা বলছো? পরেশ তো আমার ছেলে। তাই ভাবি আমি কালো, আমার বউ কালো, আমার বেটাটা ফর্সা হইলো কি করি? আরে শালা বুড়ো ফাঁকে আধার লিঙ্ক করে দিয়ে দিত। আরে
তোমার নাভির নিচে নাভির নিচে যে ফোড়াটা হয়েছিল সেটা এখন কেমন আছে? না না, ওর ওর রান্নাঘরে ইন্দুর লেগেছে, উজান লেগেছে। ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে। দামি মলম যে দামি মলম। আরে স্বামী, নামনে কোন দোকান থেকে ছোট্ট পাড়া মলম এনেছে গো? বারবার টিপে বারবার লাগাচ্ছি, কিছু হচ্ছে না। শুধু লঙ্কা পাটার মতো হু হু করে চলছে, হু হু করে চলছে। পরশুরামা, ও সব রাখাল বাকালে মলম তোমাকে কে লাগাইতে বলছে? এই তো ওটা ঢোল কোম্পানি মলম, আমারটা জলন কোম্পানি। বাড়ি আয় রে, তো জলন থামবে না। বাড়ি আয়। পরশুরামা, কি একটা কথা বলছিলাম? আরে একটা কথা কেন, কতদিন পর এলাম, যাটা মন তাটাই বলবে। সেই আগে হ্যাঁ, ঠিক দুপুর বেলাতে চুপি 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 আমার ঘরে আসতে। হ্যাঁ, আমাদের দুজনে তো একবার করে হইতো না? তাই ভাবছি দুপুর বেলায় দুখানা থালা ধুতে এত টাইম লাগে কি গো? ওরে বাবরে, ও তো রান্না ঘর ধুয়েছে নাকি? এ বাড়ি আয়, তোর ব্যবস্থা হবে। শোনো, তখন নতুন নতুন বিয়ে হয়েছিল, গন্য গন্য তোমার বাড়ি আসতাম, যখন মন তখন লাগাতাম। এখন একটা ছেলে হয়ে গেছে, আর হয় যখন তখন? পরশের মা, লাগানো কতদিন হয় না, একবার লাগাও একবার লাগাও। খুব মনে হয়ে গেছে, আগে লাগিয়ে দেখ, আগে ফানা ফানা হয়ে যাবে। তুমি যতবার বলছো লাগাও লাগাও, আমার কার গেলে যুদ্ধ হবে? আমি আর থাকতে পারছি না, মন লাগাতে মন হচ্ছে। লাগাও লাগাও, এই লাগিয়ে আমার সঙ্গে সঙ্গে উঠে গিয়ে যাবে। তুমি যখন বলেছো তাহলে আমি লাগাই, যা হবে হবে, লাগিয়ে তারপরে যাব। লাগাচ্ছি, লাগাও লাগাও। এক নুনুর বাহাপে এমাকে সাপে খাবে। আরে দমে জোরে গুতান দিল সন্তারা দে। এক নুনুর বাহাপে পরশুরামা।
এই বছরই মাটির বাড়ি ভেঙে দেবো, পিলার দিয়ে দোতলা করব দোতলা। আবার বিয়ে হয় না বলে সেই তুমি বোলপুর থেকে নতুন কিনে দিয়ে পাঠিয়েছি। আমাকে এক বান্ডেল বিড়ি কিনে দেয় না, আর মাঝে লাঠি ওই লাঠি ধরে পিছিয়ে বই না হয় না বলে।
পরেশের মা, এক লাগাচ্ছি, দরকার হলে খবর দিবা আর রোধবো। বাবা রে, পরেশের মা কতদিন পরে এলো, মনটো কত ভালো হইলো না। যাই ধুতি পাঞ্জাবি গুলো পরিষ্কার করতে হবে, নিজের ছেলের বিয়ে বলে কথা গো, যেতে হবে না নিজের ছেলে বলে কথা। আয়, আজ মহরম খেলা হবে, আজ আর রেহাই নাই। ও গোস্বামী গো, আমি চলে এসেছি, দেবে না তোমার এটিএম ভালো জি, বোতাম হার না দিতেই মাল বেরিয়ে। কত টাকা গো? পরিশ্রম দেখলাম, কি পরিশ্রম করলি তু? কি পরিশ্রম গো, মাতার ঘাম পায়ে ফেললাম তবে টাকা কাটা দিল। আমি তো দেখলাম, দেখে তো আমার বোনের ঘাম মাথায় উঠে গেল। টাকা ফেল, ওই টাকায় বেচার বিয়ে দেবো তো বৌমা মজে যাবে। ওতে ফেলবো, ওই দিকে ফেলে দে। ও অনেকগুলো টাকা ফেল, হ্যাঁ ওই দিকে ফেলি না, ওই দে ওই দে, হাঁকু দাঁড়িয়ে তাই দে, বলি গেলে ভাই দে, ওই দিকে ফেল। ওই দেখো, ওইখানে একটা বড় উনুন জ্বলছে, টিকিয়া বাজছে, ওখানে ভরে দিন, টাকা পুড়ে টিকিয়া হয়ে যাবে আর লোকের গায়ে আগুন লেগে যাবে। তাহলে কোথায় ফেলবো? রাস্তায়। হ্যাঁ রাস্তায় ফেল। অনেকগুলো টাকা গো, মা কি লোক জানি না, এই পাঁচ টাকা দিয়ে আমি ঘর করবো? মা গরিব মানুষের মেয়ে, টাকা দেখে লোভ হবে না। চল সরে বাচ্চা, চল সরে বাচ্চা, চল চল। এক লাখ টাকা রে, টাকা হবে তিন দিন বিড়ির বন্ধ করি করি গেছি ভাই। এমন মন কি করবি, টাকা নিবি? মন যখন বলছে লিলি, চলো পেচ্ছাপ করছি গো। বাবা রে, এসে তখন থেকে পেচ্ছাপ ফিরছো, আমি তো বাড়ি ঢুকে যেতাম। এ যা ঠান্ডা, পেচ্ছাপ জমে দিচ্ছি জি। তাই এবার বরফের মতো দিয়ে পাইপে বেরিয়ে বেরিয়ে ঝরিয়ে দিচ্ছি। আচ্ছা তাই নাকি, ঠিক আছে তুমি পেচ্ছাপ ফেরো, তারপর দুজনে একসাথেই যাবো। হ্যাঁ তুমি দেখবে আমার, এই মা আমি তোমার বউ, তো দাঁড়িয়ে থাকলে ক্ষতি কি? দেখবে আমার সাম্মা ছেলে ফেল ঠিক আছে কিনা, সে কত বড় অসভ্য মেয়ে মাল। হ্যাঁ চল চলো, দুজনে একসাথে যাবো। মাটি ফেটে ঢুকে গেল, এ টাকা আমাদের বাড়ি গেলে বাড়ি ভূমিকম্প হয়ে যায়। চ বাড়ি চ, তোমার হাতে দেখি
ডান হাতে ওইটা কামিল ওই কি বল বল না বলছি ওই বংশের ছেলে আমি লয় কি বংশের ছেলে আমি নিবংশের ছেলে তাই তোমার ডান হাতটা দেখি এইলে বাঁ হাতের মুখ দেখি এইলে আর ডান হাতের মুখ তোলো এইলে বাঁ হাতের মুখ তোলো এইলে আমি পাপ টাকা ছোব না তুলবে তবে জানবো তুমি না ছোব যাদুপুরি মাঠে জমি গেল যা দলিল জুতা যাদবপুর গায়ে আচ্ছা পাঁচখানা পুকুর তারপরে ছখানা বাঁশের ঝাড় বাবা ছখানা বাঁশের ঝাড় ওই যে গান্ধীজি হাতে যে বাঁশের লাঠিটা হাতে আমার বাবার ঝাড়ের গান্ধীজিকে দিয়ে শুরু করেছি কাল সকালে কমিটিকে দুবুদি বাই চল তুমি আগে চলো আমি পেছনে থাকবো চলো চলো এসো না রে না আমি হাঁটতে পারছি না কেন মনে হচ্ছে আমার পুঙ্গাই ঘা হয়েছে তুই আরে আমার স্বামীর পাছায় ঘা হয়েছে আর আমি বউ হয়ে জানতে পারলাম না কিছু জানবি সারা রাত ঘুপুঙা ঘুরিয়ে শুয়ে থাকি কোন পুঙ্গায় হাত বুলিয়ে দেখেছি কাকা বলছে আমার বউ আমার পুঙ্গায় হাত বুলিয়ে দেয় যাই না ওই যা ওই যা যাই আর তুই আমাকে দিদি ঠিক আছে আমি দিইনি ঠিক আছে এখন আমি দেবো তুমি পাটের উপরে ফাঁক করো আমি এমকে ফাঁক করো রাতের বিছানাতে শুয়ে চোখে ঘুমাচ্ছে না গো শরবত খাবো না ফেললিন দে রে যা জামাল ভাই মরি গেল রে জামাল মরি গেল ওই দেখো দেওয়ার বউ কাঁদছে ওদের বাড়িতে বাড়ির জায়গা কম তো ওই জন্য আমাদের বাড়িতে হাত পা ছড়িয়ে কাঁদছে কে বলবো হ্যাঁ তুমি অনেকদিন আমাদের বাড়িতে ছিলে তোমার জন্য মনে হয় মন খারাপ করছে ওই জন্য কান্নাকাটি করছে গো বলবো কে কে আমার মনে হয় তোমার জন্য তোমার মা কান্নাকাটি করছে আমার মা কাঁদছে আমার বাবা বিয়ে করে নাই আমি ইঞ্জেকশনের বাচ্চা দেখো এসব বলো না বাড়িতে যে আছে তাকে ডাকো
বরণ করবে না, সেই করিয়ে গরম করবে। যা মঙ্গল করেছি দেখ, বলি কই গো দরজা খোলো। দেখলি জানা ধরবে। ও পারিসের বাবা, কি গো তোমাকে কেমন লাগছে? কেমন তোমার গায়ে দিয়ে কেমন রজনীগন্ধা ফুলের সেন্ট ছাড়ছে? কলকাতায় পায়খানা ঘরে শুয়েছিলাম। তবু জানো তোমাকে কেমন লাগছে? ডবল ডবল লাগছে। সূর্যটা কোন দিকে? এইদিকে। তাহলে আমি একটা একটা চোখে ছাড়নি বুঝিস, অনেকদিন দেখিনি, মনটা হুনুক হুনুক করছে। তোকে প্রাণ থেকে দেখিয়ে আনতে হবে। আমার ভয়ে আন্ডা প্যান ভিজছিল। যাবো কি করে? চলে এসো। কেন চললি লেগে আছে? চললি চললি টলিতে কি এনেছো? ও বিয়ের মাল। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, সবাই বলল আমার স্বামীর বুদ্ধি নাই। বুদ্ধি নাই জানে টায়ার আছে, তেমনি আইলাম কি? দেখো কলকাতা থেকে টললি করে মাল নিয়ে চলে এসেছে বিয়ে। যাই নেছো পরে ভরে নেবো, তুমি এসো। এসো তো, এসো তো। আমাকে যা বলছেন তাই বুঝে যাবো। আমাকে একবার বোকা মেয়ে ভেবেছো, কলকাতা গেছিলে বেটাকে সাথে নিয়ে গেছিলে, বেটাকে সাথে বৌমা নিয়ে চলে এসেছো, ভালোই করেছো। ওরে তা তোর বেটা ভালো করেছো, বৌমাকে নিয়ে এসেছো ঘরে ভরি। কি গো আমার বেটার সাথে মানাবে নাকি দেখি, তবে বিয়ে দেবো, নালে বিয়ে দেবো না। কি গো ছেলেকে সাথে নিয়ে সত্যি সত্যি বিয়ে দিয়ে নিয়ে চলে এলে? পুরো নেমে যা তোর বেটা, বলছে রাত কামাই হয়ে যাবে সিন্দুর দিয়ে, তাতে আমার কি দোষ? হ্যাঁ গো আমার কত শখ ছিল গো, পাড়ার লোককে সবাই আমার ছেলের বিয়ে দেখাবো, নিজে হাতে সব করবো, কি করবো আর বিয়ে দিয়ে দিয়েছে যখন। এই যে তোমাকে বলছিলাম। হ্যাঁ বললো, কি বলছো বলো? একটি কথা বলবো, কিছু মনে করো। একটা কথা কেন, সারা রাত ধরে কথা বলো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ বলছিলাম আর কি, মানে ওকে অত কথা বলার দরকার কি আছে? যা বলো আমাকে বলো, কি পায়খানা করবে? এখানে পায়খানা ঘর নাই, তোমাদের এখানে লারার ভুঁইয়ে হাঁকতে হবে, লারার ঠাড়ো হয়ে রাখবে, পোঙায় খোঁচা লাগবে, ভর ভর হেঁকে দিতে হবে। তখন থেকে হাগু হাগু করে কথা বলছো ওই মানুষটা? হ্যাঁ তোমার কে হইব এইটা? বাড়ির কাজের মেয়ে, কাজের মেয়ের মতো থাকবে বুঝেছো, খপতা পরে স্বামীকে নিজের স্বামী বলে পরিচয় দেবে না। আর যাকে তুমি নিজের স্বামী বলে পরিচয় দিচ্ছ জানো উনি কে? উনি হচ্ছে আমার স্বামী। আমার স্বামী, আর খবরদার যদি আমার স্বামীকে তোমার নিজের স্বামী বলে পরিচয় দিয়েছো না, এবারে ঘর ধরে ঘর থেকে বাইরে বের করো। ভালো করে বলতো, শুনতে পেলাম না কাজ।
স্বামী বল। বললাম তো আমার স্বামী, আমার স্বামী, আমার স্বামী। ভালো কথার খাকি ভাই খাকি, স্বামী রাস্তা পড়েছিল। দুজনের মধ্যে একজন, এ বুড়ো মানুষ শিখতে মজে যাবো।
আমার বাবাকে বলছে না বেরিলে তো কলিজা ছিনিন খেয়ে নেবো বে, তোমাকে চিনি না। হ্যালো, তোর কারণে আমার স্বামীকে আমার ছেলে ঘরে ধরে বার করে দিল। আমার স্বামী যদি আজ মরে যায়, পাড়ার লোক আমাকে ধরে বিধবা করে দেবে, সাদা শাড়ি পরে বসে থাকবো। আমার আর কে নেবে বল আমাকে? সাদা শাড়ি পরে বসে থাকবে আমি একটা ছেলের মা, কেউ নেবে না। তো তো উঠতি যৌবন বয়স, তুই আমার মতো নাইটি পরে শাড়ি পরে থাকবি? নাইটি পরবি, পরে পাড়ার নেচে 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 বেরোবি। হ্যালো, লজ্জা লাগে না তো দিদি? বিশ্বাস করো, আমি না জেনে ভুল করেছি, তাই তোমার কাছে আমি ক্ষমা চাইছি, তুমি ক্ষমা করে দাও। আর ক্ষমা চাই যাবে না, আমার স্বামীকে যখন আবার ঘরে আনতে পারছি, তুই তো আমার মতন মেয়ে, তোকে আর কোথায় ফেলবো? আমার স্বামীর হাত ধরে এসছিস, চল একসাথে থাকবো দু বোনের মতন। কিন্তু একটা কথা বলে নি, এক গ্লাস জল দুজনাই ভাগ করে খেতে হবে, ওইটা নিয়ে টান্না টান্নি করলে হবে না তো? ও ভাই, ও ভাই, একটু শোবার জায়গা পাবো? কি জানো কেন? ও তা তুমি শোবার কথা? ও তাহলে আমাকে ঘরে শুয়ে দাও, আমি ঘুরি শুয়ে থাকবো। যে তুমি ঘুমিয়ে দেবো, আমি ঘুরিয়ে যাবো। আলো মেয়ে ছেলে ছেলে দাঁড়িয়ে থাকি, কত ছোড়া তুলি দেখি সহিয়ে তুমি। গালা দে 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 রে, আমাকে ভালো করে মেয়ে সাজিয়ে দে। গালা দে 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 দেখা পাই কিনা একটু আগে গিয়ে দেখি। একই জঙ্গলের মাঝে একটা সুন্দরী মেয়ে কাটারে আছে। সুন্দরী লয় আমি শুনি পাও রে। ভালোই হলো, বাবা মা আমার মেয়ে দেখতে গিয়ে যখন নিজে বিয়ে করে ঘর ঢুকেছে, আজকে বাবাকে খুঁজতে এসে যখন একটা মেয়ে দেখাবে, সেই মেয়েটাকে আমি বিয়ে করবো।
তাহলে আমার মা অনেক খুশি হবে, মনে আনন্দ পাবে, এই যে সুন্দরী আই লাভ ইউ। না আমি লাউ ফাউ খাই না। তোমাকে আমি বিয়ে করতে চাই সুন্দরী, সব না রে, তোমার মতো সুন্দরী ওই কন্যা যদি পাই, আমাকে বিয়ে করুন, আমার নাই কোনো আই। এক কথা তুই তারে আমার বউ করিতে চাই, কিন্তু ফুল সজ্জার একটু মুখে বলবে ছাই। তুমি বলো রাজ কি না, তুমি বলো রাজ কি না, তুমি বলো তোমার মতো সুন্দরী ওই কন্যা যদি পাই, এক কথা তুই তারে আমার বউ করিতে চাই। তুমি বলো রাজ কি না, তুমি বলো রাজ কি না, তুমি বলো। ঘরে বৌমালাই ছেলের বাবা। বৌমা আগে, তোমার নাম কি মা? আমার নাম কুমারী, কুমারী অ কুমারী বালা দাসী। এত বড় নাম, ছোট নাম দিলাম ফুলটুসি। হ্যাঁ তুই, আমি খুব খুশি। কে দাঁড়িয়ে আছে কেন? ওই দেখছো ওই দুটো আমার মা, তোমার দুটো শাশুড়ি। তোমার বাবা একা ইঞ্জিন দুটো ট্রলি টানে কখন রে বাবা? বউ মানুষ অত কথা বলে লাভ নেই, তোমার শাশুড়ি মা হয়, তুমি পায়ে হাত দিয়ে প্রণাম করো, বউ মানুষ পায়ে হাত দিয়ে প্রণাম করো। প্রণাম নেবেন না? হ্যাঁ প্রণাম নেবো, আশীর্বাদ করবো, তবে তো ছেলে পেলে হবে। ভাই করু কষ্ট হবে রে বাবা, তোমার ভাই জিতো না, আমার মুখে দুবারই বেজু, শেষকালে শেষকালে বউর পায়ে পড় না। আশীর্বাদ এ কি তো এ বউর মাতে চুল নাই, নাড়া ওলার মতো লাগছে মাথাটা। জিজ্ঞাসা করে কি হয়েছিল বৌমা? তোমার মাতে চুল নাই, নাড়া ওলার মতন কেন লাগছে মা? মা বাবা মরে গেছিল, গয়া গেছে, আমি তেল কিনে দেবো, আপনি চুল গজ যাবে মা। আশীর্বাদ করি, দশটা ছেলের মা হোক, দশটা ছেলে না ছেলে হবে না। এই তোমার ছেলে পেলে হবে, আমার নাতি নাতনি কিনে এপাড়া ওপাড়া ঘুরে বেড়াবো, আমার নাতি আমার নাতি বলবো না, ছেলে হবে না। কেন হবে না? ডাক্তার দেখাবো, ডাক্তারের বাবারও তাগো ভেলর নিয়ে যাবো, ভেলর হবে না। ও দিদি বাচ্চা মেয়ে না, বুঝতে পারছ হবে না কেন সেটা বলো? ছেলে হবার আই নাই। আই নাই মানে? আমার জানলা দরজা কিছুই নাই। হবে হবে, বয়স হলে হবে। আপনি প্রণাম নেবেন নাকি? আমি নেবো না, ছোট শাশুড়ি হই। পায়া করু, আমার মতো এইরকম কাজ কেউ করেই না ভাই। ছেলের ভালোবাসাকে বিয়ে করলে শেষ করে বউর পায়ে প্রণাম করি। প্রণাম করো, প্রণাম করো। আশীর্বাদ। কি বৌমা এই কোমরে গুটি গুটি গুলো কি? পাকা কাঁঠালের বীজ। তো ওখানে কেন রেখেছো মা? খিদে লেগেছিল, বীজ হয়তো গিলি দি দিয়ে তারপরে দিয়ে পায়খানার সঙ্গে নেমে গিয়েছ। আচ্ছা তো ভালো হলো, আমি কেন ধুইয়ে রেখে দিলাম? কেন? তরকারি গুলি খাবো। ব্যাপারে কি সঞ্চয় নেই বৌমা হয়েছে। মা খুব ঘুম পাইছে, বিছানা করে দাও মা। হ্যাঁ বাবা বিছানা করাই আছে। আমি কত শুভ কেন আমার ছেলের কাছে? ওই কাজ করিয়েন না কেন? কার বাঁশ কার দিকে চলে যাবে ঠিক? ও মা আজকে তোমার বাঁশের বাসর ঘর। না না আজকে বাঁশ কার, শুনুন আমাদের গায়ে ফুলসজ্জা, আমাদের গায়ে নিয়ম। কি নিয়ম? বিয়ের পর 7 দিন শাশুড়ির কাছে শুইতে হয়। কিন্তু তা নিয়মে গেলে তো হবে না, আমার ছেলে যখন বিয়ে করেছে আমাদের নিয়মে তোমাকে যেতে হবে। সব বোন শোনো, আজকে তোমাদের ফুলসজ্জা রাতে এক ঘরে এক খাটে এক বিছানাতে আমার ছেলে আর তুমি থাকবে, ঠিক আছে? ওখানে কাঁসার বাটিতে তেল আছে, তেলটা নেবে, স্বামীর পায়ে ভালো করে দিয়ে দেবে, স্বামীকে প্রণাম করবে, তারপরে পাশে গিয়ে শোবে, ঠিক আছে? শোনো বৌমা, ওই যে ঘটি নামানো আছে, জল আছে, আমাদের ছেলেকে দিয়েও খাবে। প্রতিদিন খায়? প্রতিদিন খাবে কেন, আজকে খাবে। হ্যাঁ আজকে দুবুকে ভুঁয়ে বিচুন মারিবে, আজকে খাবে না। চলো দিদি দরজা লাগাইছো না, আমার মজা লাগছে তোমাদের, আমাদের রাত আসছে না কাল আসছে। দরজাটা লাগিয়ে দে। হ্যাঁ দরজা লাগিয়ে দিচ্ছি। দরজা লাগিয়ে না হিসু করবো না, তার জন্য বাথরুম আছে। এই যে আরে ভয় কি, আমি তোমার স্বামী। শোনো স্বামী স্ত্রী জীবনে ফুলসজ্জার রাতে একবার আসে, বারবার আসে না, এই রাতটা হেলায় হারাবো না, বিছানায় শুয়ে পড়ো, সারা রাত জেগে থাকবো, গল্প করবো, শুয়ে পড়ো।
কথা শুনল আর ঘুমিয়ে গেল। নতুন বউ কথা বলতে লজ্জা লাগছে, মুখে একটা চুমু খেয়ে নি জড়িয়ে ধরে তারপর যাওয়া হয়ে যাবে। আই লাভ ইস, মুখে কি দুর্গন্ধ, দাঁতন করেনি নাকি? দেখি কাপড়টা খুলি মুখটা। অশুভ বাজে মেয়ে, না 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 স্বামীর পাশে শুতে যাও না। হ্যাঁ আমি তো মনে করছি ওইদিকেই ফুল সজ্জা হবে। এ স্বামী মুখে পাচা দিয়ে শুতে, তোমার মুখ মনে করে তোমার পাচা দামি চুম খেয়ে নিয়েছি। আমার সব ছিঁড়ে খুঁজে গেল রে। ওরে আমার কি সর্বনাশ হইল, পালাবো কি কই যে, পালাবো তো বাগনাবার সে কোল তুলে দিয়েছে। না না সকাল হচ্ছে না, মসজিদে আজানও দিচ্ছে না বাবা আজকে, ওই যে হিন্দুপাড়ায় টহল দিচ্ছে মনে হচ্ছে। ওরে ভজ গৌরাঙ্গ আমার ফুল শয্যা সাঙ্গ, এ কার বাঁশ কোন দিকে গেল রে, ওরে ভজ গৌরাঙ্গ। আমার কি মন বলছে বলতো, আমার ছেলে তো একটু বড় সরো আর বাচ্চা মেয়েকে বিয়ে করেছে, বয়সও হালকা বুদ্ধিও হালকা, বলে রাত্রিবেলায় জড়িয়ে ধরেছে পরেশ, আর বৌমা ভয় পেয়ে গেছে, ওই জন্য কাপড় মাপড় খুলে দিয়ে কোথায় ল্যাংটো হয়ে চুপ করে বসে আছে। দেখো দেখো কোথায় ঢুকে বসে আছে। ভয় নাই মা, ভয় নাই, প্রথম প্রথম ভয় লাগে, কই বৌমা কোথায়। তুমি ঘরে কি করে ঢুকলে, আমি ঢুকতে চাই নাই রে। তোমার কথা পরে শুনবো, তোমাকে খুঁজ দেখেছিল তোমার ছেলে, দিয়ে বার করে দিল না ঘর থেকে, তোর বাবাকে খুঁজে নিয়ে আয়, তোমাকে পাইনি, একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এসেছে, তুই ফুলে সোজা ঘরে, ওই দেখো কাপড় মাপড় ফুললে ল্যাংটো হয়ে মাঠে মাঠে পালিয়ে গেছে। তোর বেটার অত্যাচারে ল্যাংটো হয়ে পালিয়ে গিয়ে সেই তো। এই যাও ভদ্রলোক, তোমার লজ্জা নেই, আমি ছেলে হয়ে তোমাকে ঘা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলাম, আর তুমি আবার ঘরের ভিতরে ঢুকে পড়েছো। আমি ঢুকতে চাই নাই বাবা রে। তো কে ঢুকিয়েছে তোমাকে? তুই তুই আমাকে ঘরে ঢুকাইলি বাবা রে। আমি ঢুকিয়েছি মানে? ওরে পরশের মা, কি তোর বেটা যাকে বিয়ে করছে সেটা আর কেউ নাই রে। কে গো তুমি চেনো? সেটা হচ্ছে, হ্যাঁ তোর বাবা চেনে, ওই জন্য হাসছে, কার মেয়ে গো? সেটা হচ্ছে আমি রে। এখনো মিথ্যা কথা বলছে, সেটা তুমি? সেটা কত সুন্দর মেয়ে ছিল, তুমি মেয়ে হলে কি করে? তোরা তাড়িয়ে দিলি, আমি একটা কাপড় পরে গিয়ে জঙ্গলে দাঁড়িয়েছিলাম, আর তোর বেটাই আমাকে ভালো মেয়ে মনে করছে বিয়ে করলু রে, বাড়ি এসে বললাম শাশুড়ির কাছে, শুভ মাগিয়ে বেটার কাছে ঢুকিয়ে দিলি রে, ও মাগিয়া বলছে বেটাকে জল দিও রে, ওরে তোর বেটা যাকে বিয়ে করছে তো আর কেউ নাই। আর বলো না, আর বলো না, তোমার গুণের কথা খুলে চিৎকার করে আর বলো না, আমাদের পাশের বাড়ির লোকে যদি জানতে পারে শুনতে পায় আমাদের ঘটনা, সকালে গায়ে থুতু দেবে। ভালো ছিলাম, কলকাতায় লেখাপড়া করছিলাম, যত খিটকাল হলো ঘরে এসে, আমি ভোরে ট্রেন ধরে কলকাতায় চলে যাচ্ছি, তুমি দুটো মা নিয়ে সংসার করো। ছি ছি ছি, ছেলে দুঃখ করে চলে গেল গো, তোমার এরকম স্বভাব জানলে আমি তোমার ঘরে আসতাম না গো, আগে যদি জানতে পারতাম যে তোমার চরিত্র ঠিক নাই আমি বিয়ে করতাম না গো তোমাকে। কেন আমি বিয়ে করি, তোমার চরিত্রটা কি দোষ? তাই না মনে কয়টা বিয়ে করে, একটা বউকে খেতে দিতে পারছে না, চালাতে পারছে না, আবার একটা মোটা পড়া মেয়েকে নিয়ে এসেছে, না মনে পুঙ্গা উল্টে থেতুরে পড়ে যাবে। ও দিদি রাগ করে চলে যাচ্ছে, ঘোরাও। এই যাই যাক, লাগাও আমি এখন লবণ করি না তাই।
আমার লবণটা হয়ে যাক।